भाषा आंदोलन তিনি শুরু করেছিলেন এদেশে সে 48 সালে 11ই মার্চ প্রথম ভাষা আন্দোলনের কর্মসূচি ধর্মঘট পালন করা হয় আর মার্চ মাসটা আমাদের জন্য মনে হচ্ছে একটা ঐতিহাসিক মাস বিভিন্নভাবে কারণ 11ই মার্চ আমাদের ভাষা আন্দোলনের প্রথম কর্মসূচি ধর্মঘট পালন হয় 7ই মার্চ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ যা আজকে বিশ্ব ঐতিহ্য দলিলে স্থান পেয়েছে ইউনেস্কো যা স্বীকৃতি দিয়েছে 17ই মার্চ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস আমরা ভাবলে মানে অবাক লাগে যে এই মাসটা আমাদের জন্য কত মহত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ